শুভ সকাল। সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত। শিক্ষক পরিচিতি, আমি মোহাম্মদ শামীম ইসলাম মঞ্জু, প্রভাষক বাংলা বিভাগ, সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা 1100। মাধ্যমিক বাংলা সাহিত্য নবম ও দশম শ্রেণী। প্রেষণা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি ইমেজ দেখতে পাচ্ছি। কি মনে হয় আজকের পাঠ কি হতে পারে? শুভ নববর্ষ, তাপস নিঃশ্বাস সবাই, মুমূর্ষুরে দাউরাই, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা বা গান। তো কি হতে পারে একটু চিন্তা করে বলো। পয়লা বৈশাখ, মাধ্যমিক বাংলা সাহিত্য, পৃষ্ঠা 104 থেকে 107। শিখনফল। এ পাঠ শেষে শিক্ষার্থীগণ প্রগতিশীল লেখক কবির চৌধুরীর মননশীলতা ব্যাখ্যা করতে পারবে, পয়লা বৈশাখ প্রবন্ধের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে, পয়লা বৈশাখ প্রবন্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ব্যাখ্যা করতে পারবে। নীরব পাঠ। পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ কবির চৌধুরী, লেখক পরিচিতি। কবির চৌধুরী 1923 সালের 9ই ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তার পিতা আব্দুল হালিম চৌধুরী, মাতা আফিয়া বেগম। কবির চৌধুরী 1938 সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা মানে SSC এবং 1940 সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তিনি 1943 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্মান এবং 1944 সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যয়ন করেন। চাকরি ও অধ্যাপনা করেন, তার কর্মজীবন শেষ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন। তিনি জাতীয় অধ্যাপক উপাধিতে ভূষিত হন। তিনি শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও অনুবাদক হিসাবে খ্যাতি অর্জন করেন। প্রগতিশীল অসাম্প্রদায়িক, লক্ষ্য রাখো, প্রগতিশীল অসাম্প্রদায়িক একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার উল্লেখযোগ্য রচনা ছয়সঙ্গী, প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য, আধুনিক মার্কিন সাহিত্য, সাহিত্যকোষ, স্ত্রদল থেকে প্রস্থান, পুশকিন ও অন্যান্য, বঙ্গবন্ধু শেখ মুজিব, মুক্তিযুদ্ধ চর্চা, ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস, ছবি, কথা, সুর, শহীদের প্রতীক্ষায়। তিনি বাংলা একাডেমি পুরস্কার ও 21শে পদক সহ অন্যান্য অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। কবি চৌধুরী 2011 সালে পরলোক গমন করেন। শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তার জন্মসাল, মৃত্যুসাল, জন্মস্থান, তার উল্লেখযোগ্য অর্জন এবং তার রচিত গ্রন্থগুলোর নাম মনে রাখতে হবে। সড়ক পাঠ। পয়লা বৈশাখ, আমরা বই থেকে মূল প্রবন্ধটি একটু দেখে নিব। প্রবন্ধের শুরুটা এরকম: প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে, সব সংস্কৃতি নববর্ষের উদযাপনের প্রচলন প্রচলিত আছে। শিক্ষার্থী বন্ধুরা, একটু বই থেকে দেখে নাও। পাঠ বিশ্লেষণ। পয়লা বৈশাখ, প্রায় সব দেশে, সব জনগোষ্ঠীর মধ্যে, সব সংস্কৃতিতে নববর্ষ উদযাপনের প্রথা প্রচলিত আছে। লক্ষ্য রাখো, প্রায় সব দেশেই এবং সব জনগোষ্ঠীর মধ্যে এই সংস্কৃতিটা আছে যে নববর্ষ পালন করতে হবে, এই প্রথা আছে।
তাহলে এখান থেকে প্রশ্ন হতে পারে, সব জন পৃথিবীর সব জনগোষ্ঠীরা কি পালন করে, কোন প্রথাতে বিশ্বাসী, নববর্ষ পালনের প্রথায়? অবশ্য উদযাপনের রীতি প্রকৃতি ও পদ্ধতি প্রকরণের মধ্যে তারতম্য আছে। হ্যাঁ, তাদের আমরা যেহেতু জাতিগতভাবে বিভিন্ন ভিন্ন ভিন্ন, তাহলে আমাদের উদযাপনের মধ্যে ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। তবু সর্বক্ষেত্রে একটা মৌলিক ঐক্য আমাদের চোখে পড়ে, মৌলিক ঐক্য, সেটা হচ্ছে কি? সেটা তা হলো নবজন্ম, নতুন জন্ম, পুনর্জন্ম, পুনরায় জন্ম, পুনর্জীবনের বা পুনর্জীবনের ধারণা, অর্থাৎ নতুন করে জেগে ওঠার যে ধারণা, পুরনো জীর্ণ এক অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ সজীব নবীন এক জীবনের মধ্যে প্রবেশ করার আনন্দ অনুভূতি। তো এই যে সব জাতি গোষ্ঠী ভিন্ন ভিন্নভাবে পালন করলে তাদের মধ্যে একটা ধারণা কাজ করে, সেটা হচ্ছে পুনর্জীবনের ধারণা, মানে নতুন করে জেগে ওঠার যে ধারণা, অনুপ্রেরণা, এটাই হচ্ছে মৌলিক ঐক্য। তাহলে প্রশ্ন হতে পারে, সব জাতি গোষ্ঠীর মধ্যে নববর্ষ কেন্দ্রিক যে মৌলিক ঐক্য রয়েছে, সেটি কি? নবজন্ম বা পুনর্জন্ম বা পুনরুজ্জীবনের ধারণা। এটা নিয়ে ইংরেজ কবি টেনিসন একটি কবিতা রচনা করেছেন, আমরা সেটা দেখব। রিং আউট দি ওল্ড, রিং ইন দ্য নিউ, রিং হ্যাপি বেলস অ্যাক্রস দ্য স্নো, দি ইয়ার ইজ গোয়িং, লেট হিম গো, রিং আউট দি ফলস, রিং ইন দ্য ট্রু। তাহলে এখানে ইংরেজ কবি টেনিসন বলছেন যে রিং আউট দি, এবং একই কথা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, আমরা আগে সেটি পড়ে নেই। তিনি তখন তার মধ্যে আমরা যেটি লক্ষ্য করি, কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, এসো 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 হে বৈশাখ, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুষ্বরে দাউরায়ে, বৎসরের আবর্জনা দূরে হয়ে যাক, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাক, মুছে যাক গ্লানি, ঘুষে যাক জড়া, অগ্নি স্নানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি শুষ্ক করি দাও আসি, আনো 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 তব প্রলয়ের শাঁখ, মায়ার কুজ্ঝটি জাল যাক দূরে যাক। তাহলে আমরা দুই সংস্কৃতির দুইজন বিখ্যাত কবির কবিতা পড়লাম, এখন দুজনের মধ্যে এক সূত্রে মেলবন্ধন আমরা দেখতে পাচ্ছি, কি সেটা? পহেলা বৈশাখকে কেন্দ্র করে একজন কবি ইংল্যান্ডে বসে ইংরেজি ভাষায় লিখছেন, রিং আউট দ্য ওল্ড, পুরাতন পুরাতনের বিদায়ের ঘণ্টাধ্বনি শোনা যায়, রিং ইন দ্য নিউ, নতুনের আগমনের ঘণ্টাধ্বনি শুনতে পাওয়া যায়, রিং হ্যাপি বেলস অ্যাক্রস দ্য স্নো, জরার গ্লানি ক্লান্তি এগুলোর হতাশা এগুলোর প্রবাহিত হয়ে আমরা সুখের আবেশ রাশি শুনতে পাই, দি ইয়ার ইজ গোয়িং, বৎসরটি চলে যাচ্ছে, লেট হিম গো, তাকে চলে যেতে দাও, রিং আউট দি ফলস, পুরাতনকে বিদায় জানো, মিথ্যাকে বিদায় জানো, রিং ইন দ্য ট্রু, সত্যকে গ্রহণ করো। এই যে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পুরাতন কে বিদায় জানানোর একটি ব্যাপার, এবং আবার আমরা বাঙালি সংস্কৃতির বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে একই সুর দেখতে পাই। কি বলছেন উনি? এসো এসো হে বৈশাখ, এসো, তাপস নিঃশ্বাস বায়ে, মুমুষ্বরে দাও রায়ে, উনি মুমুষ্বকে বিদায় জানাতে বলছেন। তাপস, তাপস মানে হচ্ছে যিনি ঋষি পুরুষ, তপস্বী, তাপস ঋষি মুনি, তার নিঃশ্বাস বায়ে, তার যে ধ্যান সাধন ভজন, তার যে শক্তি নিঃশ্বাসের, তো বলছে সেটার মাধ্যমে মুমুষ্বকে উড়াইয়ে দাও, বৎসরের আবর্জনা দূরে যাক, এক বছরের যে ক্লান্তি জড়া হতাশা গ্লানি সেগুলো দূরে চলে যাক, যাক পুরাতন স্মৃতি, অনেক পুরনো স্মৃতি যেগুলো বিষাদের সেগুলো চলে যাক, যাক ভুলে যাওয়া গীতি যেগুলো আমরা মনে রাখতে চাই না সেগুলো ভুলে যাক, অস্ত্র বাষ্প সুদূরে মিলাক, আমাদের কষ্ট যে বিষ বাষ্প সেগুলো সুদূরে মিলে যাক, মুছে যাক গ্লানি, ঘুষে যাক জড়া, এই গ্লানি হতাশা জড়া জীর্ণতা হতাশা এগুলো মুছে যাক, অগ্নি স্নানে শুচি হোক ধরা, উনি বলছেন যে আগুনের স্পর্শে যেমন সব কিছু শুচি হয়ে যায়, তেমনই আমাদের এই পৃথিবী থেকে এগুলো মুছে যাক, শুচি হোক, পবিত্র হোক, রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি, আমাদের যে করুণ রস সেগুলো মুছে যাক, আনো 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 তব প্রলয়ের শাক, নতুন করে ভাঙ্গা করার মধ্য দিয়ে, প্রলয়ঙ্করের ঝড়ের মধ্য দিয়ে সেগুলোকে দূরে নিয়ে নতুন করে শুরু হোক, মায়ার কুজঝটি জাল যাক দূরে যাক, আমাদের অশুভ মায়া যেটাই অশুভ সেগুলো দূরে সরে যাক।
তাহলে আমরা দুজনের মধ্যে একই সুর দেখতে পাচ্ছি, একজন হচ্ছে ইংরেজ কবি টেনিসন আর একজন হচ্ছে বাঙালি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তখন তার মধ্যে আমরা সেটা লক্ষ্য করি, একজন বলেছেন পহেলা জানুয়ারিকে উদ্দেশ্য করে, আরেকজন বলেছেন পহেলা বৈশাখ করে, কিন্তু কেন্দ্রীয় ভাবটি উভয় ক্ষেত্রে এক। আমরা এই যে ইংরেজ কবি টেনিসনের ইন মেমোরিয়াম যে কবিতাটি, রিং আউট উইল্ড বেলস, এই কবিতাটা ওনার পুরো নাম হচ্ছে আলফ্রেড লর্ড টেনিসন, জন্ম 1809 সালে, মৃত্যু 1892 সালে। তার মানে হচ্ছে আমাদের কবিগুরুর সমসাময়িক কবি তিনি। এবং তিনি লিখছেন কি, তার পুরো কবিতা রিং আউট উইল্ড বেলস, টু দ্য উইল্ড স্কাই, দ্য ফ্লাইং কুড ক্লাউড, দ্য ফরেস্ট লাইট, দ্য ইয়ার ইজ ড্রাইং ইন দ্য নাইট, রিং আউট উইল্ড বেলস অ্যান্ড লেট হিম ডাই, রিং আউট দ্য ওল্ড, রিং ইন দ্য নিউ, রিং হ্যাপি বেলস অ্যাক্রস দ্য স্নো, দ্য ইয়ার ইজ গোয়িং লেট হিম গো, রিং আউট দ্য ফলস, রিং ইন দ্য ট্রু, রিং আউট দ্য গ্রিফ ড্যাট শ্যাপস দ্য মাইন্ড, ফর দোজ ড্যাট হিয়ার উই সি নো মোর, রিং আউট দ্য ফোয়েট অফ রিস অ্যান্ড পোর, রিং দ্য রেড রেস টু অল ম্যানকাইন্ড, রিং আউট স্লোলি ডাইং কজ। এভাবে লম্বা কবিতা, শেষে উনি বলছেন রিং ইন দ্য, একদম শেষ লাইনে বলছেন রিং ইন দ্য খ্রিস্ট ড্যাট ইজ টু বি। তো এই লম্বা একটি কবিতা লিখেছেন, এটার মধ্য দিয়ে উনি পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে গ্রহণ করার একটা নতুনের কণ্ঠধ্বনি, নতুনের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছেন। তো একই ভাব ফুটে তুলেছেন, আমরা তাকে একটু দেখে নিব। এই যে টেনিসন, তার ওখান থেকে আমাদের প্রাবন্ধিক এই চারটি লাইন নিয়েছেন, রিং আউট দ্য ওল্ড, রিং ইন দ্য নিউ। আমরা কবিগুরু রবীন্দ্রনাথের কবিতাটি দেখি, এসো হে বৈশাখ এসো এসো তাপস নিঃশ্বাস বাই। এই কবিতাটি দেখো প্রকাশকাল হচ্ছে, রচনাকাল হচ্ছে বঙ্গাব্দ 2 ফাল্গুন 1333, এবং রচনাকাল হচ্ছে যেটা ইংরেজিতে হয় 14 মার্চ 1927। ৪ মার্চ ১৯২৭ সালে তিনি এটি রচনা করেন। তাহলে উনি তাপস নিঃশ্বাস বায়ে মুমুষুরে দাউড়ায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এক ধরনের আকাঙ্ক্ষা প্রার্থনা। পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ বাঙালির এক অনন্য উৎসব, এক ধরনের কি অনন্য উৎসব, তার অন্যতম জাতীয় উৎসব, এর ঐতিহ্য সুপ্রাচীন ও গৌরবমণ্ডিত। অবশ্য কালের যাত্রাপথ ধরে এর উদযাপনের রীতিতে, উদযাপন রীতিতে নানা পালা বদল ঘটেছে, এটা ঘটারই কথা সময়ের সাথে সাথে। বিভিন্ন সময়ে তা বিভিন্ন মাত্রিকতা অর্জন করেছে। সুদূর অতীতে এর সঙ্গে কৃষি সমাজের যোগসূত্র ছিল, কোন সমাজের, কৃষি সমাজের অবিচ্ছেদ্য। প্রাচীন কৃষি সমাজের শীতকালে নির্জীবতার পর নবজীবনের আবির্ভাবের ধারণার সঙ্গে বাংলা নববর্ষ উদযাপনের বিষয়টি সম্পর্কিত ছিল। লক্ষ্য রাখো যে শীতকালীন নির্জীবতার পরে যে নবজাগরণ ঘটে প্রকৃতিতে, ঠিক অনুরূপভাবে কৃষক মনের মধ্যেও এটির একটি ভাব ছিল, এর উদযাপন রীতিতেও, এই নববর্ষ পালনের মধ্যে। এ কথা ভাবা অসঙ্গত নয়, একসময় গ্রাম নগর নির্বিশেষে বাংলা নববর্ষ, বাংলার সব মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান হোক, বাংলা নববর্ষের উৎসবকে সোৎসাহে যোগ দিত। পরস্পরের বাড়িতে যাওয়া আসা, শুভেচ্ছা বিনিময়, খাওয়া দাওয়া, নানা রকম খেলাধুলা ও আনন্দ উৎসব, মেলা ও প্রদর্শনী মিলে সারা বছরের অন্যান্য দিনগুলি থেকে সম্পূর্ণ স্বতন্ত্র হয়ে এই দিনটি গৌরবান্বিত করে হয়ে উঠত।
350 বছরেরও বেশি আগে বিখ্যাত ঐতিহাসিক আবুল ফজল তার আইনি আকবরি গ্রন্থে বাংলা নববর্ষে এদেশের জনগণের নওরোজ বলে উল্লেখ করেছেন। কি নওরোজ কোন গ্রন্থে? আইনি আকবরি গ্রন্থে। কত বছর আগে? 350 বছরের আগে। অবশ্য তারও বহু শতবর্ষ আগে থেকে বাংলার মানুষ নানাভাবে এই দিনটি পালন করে আসছে। কিন্তু পালা বদলের কথা বলছিলাম। ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে ব্রিটিশ ঔপনিবেশিক রাজত্বের দিনগুলোর এক পর্যায়ে বাংলা নববর্ষ পালনের মধ্যে দেশে শোষিত ও প্রশাসিত জনগণের চিত্তে স্বাদেশিকতা ও জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটেছিল। তাহলে এই দেশের প্রশাসিত জনগণের মনের মধ্যে এই নববর্ষ পালনের ক্ষেত্রে এক ধরনের স্বাদেশিকতা, স্বদেশের প্রতি প্রীতি, ভালোবাসা, জাতীয়তা বোধের প্রতিফলন ঘটেছিল। যদিও সে সময়কার মুসলিম মানুষে এর কোনো গভীর বা প্রত্যক্ষ অভিঘাত লক্ষ্য করা যায় না। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা নববর্ষ উদযাপনকে অবলম্বন করে তার জাতীয়তাবাদী অনুষঙ্গের যে সাম্রাজ্যবাদ বিরোধী চেতনা যুক্ত হয়েছিল একটু লক্ষ্য করলেই তা বোঝা যায়। অর্থাৎ বিংশ শতাব্দীর শুরুর দিকে 1901 সাল থেকে 1950 সাল এর এই সময়টার মধ্যে এই নববর্ষ বাংলা নববর্ষ উদযাপনকে অবলম্বন করে এদেশের মানুষের মধ্যে জাতীয়তাবাদী অনুষঙ্গের মানে উদযাপনের মধ্যে যে অনুষঙ্গগুলো ছিল সেগুলোর মধ্যে সাম্রাজ্যবাদ বিরোধী এক ধরনের চেতনাও প্রকাশ পেয়েছিল। 1947-এ এই উপমহাদেশ বিভক্তির ফলে পাকিস্তান সৃষ্টির পর সেদিনের পূর্ব পাকিস্তানের বাংলা নববর্ষ উদযাপন নিয়ে তৎকালীন নয়া উপনিবেশবাদী মানে পাকিস্তানি শাসক গোষ্ঠী ক্ষীণ দৃষ্টি ধর্মান্ধ পাকিস্তানি শাসকবর্গের যে মনোভাব প্রদর্শন করেন তা একই সঙ্গে কৌতূহলোদ্দীপক ও ন্যাক্কারজনক। লেখক বলছেন যে তাদের মানসিকতা দেখে এক ধরনের কৌতূহল হয় যে কেন তারা এটা করছে, আর ন্যাক্কারজনক তাদের কর্মকাণ্ড। তখন এ অঞ্চলের শিক্ষিত মানুষ ধর্ম ও সম্প্রদায় নিরপেক্ষভাবে একটি প্রতিবাদী মনোভাব নিয়ে পরম উৎসাহ ভরে বাংলা নববর্ষ উদযাপন করেছে। এর মধ্যে দিয়ে মধ্য দিয়ে তারা তাদের বাঙালি জাতীয়তাবাদী চেতনাকে তুলে ধরেছে, তাদের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ঘোষণা করেছে, তাদের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষতার আদর্শে প্রতিফলন ঘটিয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে কৃষক সমাজের একটা যোগসূত্র ছিল এই নববর্ষের মধ্যে দিয়ে, কৃষকরা তাদের শীতকালীন নির্জীবতা শেষ করে নতুন করে জেগে ওঠার বিষয়ে, আর একই সাথে পয়লা বৈশাখের যে মেলা বসতো সেখানে তাদের শীত এই কৃষি পণ্য বিক্রয় করে তাদের চাহিদার জিনিসগুলো সারা বছর যেগুলো তাদের দরকার করবে সেগুলো তারা সংগ্রহ করত। এই মেলায় গিয়ে তারা তাদের ওই যে হাঁড়ি কলস নানান দ্রব্য সামগ্রী নিয়ে আসত। সম্রাট আকবরের সময় তার একজন, এরপরে আমরা দেখব যে সম্রাট আকবরের নবরত্নের একজন আবুল ফজল, তিনি তার আইনি আকবরী গ্রন্থের মধ্যে উল্লেখ করেছেন নওরোজ। ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন চলছিল তখনকার কিছু চিত্র এখানে দেখানো হয়েছে। তারা এদেশে সে সময়ে এদেশের মানুষরা ব্রিটিশ বিরোধী যে মনোভাব ফুটে তুলেছিল নববর্ষ উদযাপনের মধ্য দিয়ে। এরপরে আমরা দেখব দেশ বিভাগ 1947 সাল, দেশ বিভাগের সময় মানুষরা এদেশ ছেড়ে যাচ্ছে বা তারা আসছে। এরপরে পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্রের জন্ম হয়, তাদের জন্য আমরা পেয়ে যাই শ্রেণীর কাজ, ব্যাপক কাজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠ থেকে কমপক্ষে তিনটি সাহিত্যকর্মের নাম লিখো সিডাব্লু খাতায়। মূল্যায়ন প্রশ্ন দিকে উত্তর বলবে, কবির চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? তিনি কিসের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন? রিং আউট দ্য ওল্ড অর্থ কি? টেনিসন কোন দেশের কবি? পয়লা বৈশাখের মাহাত্ম্য কি? বাড়ির কাজ, পয়লা বৈশাখ পরে 10টি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর লিখো। এইচডব্লিউ খাতায় লিখে নাম রোল সব কমেন্টস। এসব বই পড়ি, একটি ভালো বই হাজারো বন্ধুর চেয়ে উত্তম। ধন্যবাদ, পরবর্তী ক্লাসে কথা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবার দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।